শুরুতেই সংবাদ শিরোনাম। 8 ঘন্টা আলোচনার পর যে কারণে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের কিছুই হবে না বলল রাশিয়া। নজরদারির জন্য বাংলাদেশ সীমান্তে ক্যামেরা বসিয়েছে ভারত। আমেরিকাকে আফগানিস্তানের জব্দ করা অর্থ ফেরত দিতে হবে, হুঁশিয়ারি জাতিসংঘের। সমুদ্র থেকে 36 শরণার্থীকে উদ্ধার করল তুরস্ক। হাসপাতালের বেডে শুয়ে যে বার্তা দিলেন মাহাথির। ইলেকট্রনিক সেক্টর নিয়ে ভারতের বিশাল পরিকল্পনা। এবার বিস্তারিত। 8 ঘন্টা আলোচনার পর বুধবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। প্যারিসে ওই আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় যুক্ত ছিল ফ্রান্স এবং জার্মানিও। যুদ্ধবিরতির প্রস্তাবের প্রশংসা করে এক ফরাসি কূটনীতিক বলেছেন, এটা সবুজ সংকেত। 8 ঘন্টার ওই আলোচনা কঠিন ছিল বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিনিধি। 2 সপ্তাহ পর জার্মানির বার্লিনে আবারও আলোচনায় বসবে দুই দেশ। যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর দাবি, ইউক্রেনে হামলা চালাতে চায় রাশিয়া। তবে রাশিয়া বারবার এমন অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়ার দাবি, পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতির কারণেই তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ইউক্রেনের পূর্ব সীমান্তে সেনা সমাবেশ করেছিল রাশিয়া। এতে ইউক্রেন ও তার মিত্র দেশগুলো সম্ভাব্য হামলার বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। ইউক্রেনকে সহযোগিতার জন্য অস্ত্রশস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মিত্র দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হুমকি দেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। জো বাইডেনের এমন মন্তব্যের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়া। দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকোভ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ব্যক্তিগত নিষেধাজ্ঞা পুতিনের ওপর কোনো প্রভাবই ফেলবে না, তবে রাজনৈতিকভাবে এটা হবে ধ্বংসাত্মক। দিমিত্রি পেসকোভ আরও জানিয়েছেন, পুতিনের ওপর নিষেধাজ্ঞা দিয়া রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সামিল। এদিকে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, তখন থেকেই তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। কিন্তু ইউরোপের দেশগুলো খুব বেশি সাহস দেখাতে পারছে না বা নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবতে পারছে না, কারণ রাশিয়ার সঙ্গে তাদের অর্থনৈতিক বিষয় জড়িত। তাছাড়া অনেক দেশ জ্বালানি আমদানি বা রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীল। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকায় 95টি স্মার্ট নজরদারি ক্যামেরা বসিয়েছে ভারত। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক সুশান্ত কুমার নাথের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দি ইকোনমিক টাইমস বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সুশান্ত কুমার নাথ জানান, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার 856 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত বরাবর চোরা চালান, অপরাধ এবং অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ 24টি এলাকায় এসব ক্যামেরা বসানো হয়েছে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুশান্ত কুমার নাথ জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের পাশাপাশি প্রযুক্তি নজরদারির অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, 2021 সালে ওই এলাকার সীমান্ত বেড়ার 8টি ফাঁকা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য সীমান্তগুলোতেও বেড়া নির্মাণের কাজ চলছে। চলতি বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার 856 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের সব অংশের বেড়া নির্মাণের কাজ শেষ করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, কনভার্টের মতো ছোট স্থানের ফাঁকাগুলো পূরণ করে দেওয়া হয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের দিকের কাজ শেষ। এ পর্যন্ত 44টি নালা ও কনভার্ট লোহার গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গত বছর 24 কোটি রুপি মূল্যের 45 লাখের বেশি গাঁজা ধ্বংস করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 2021 সালে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আমরা 221 জনকে আটক করেছি। জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক সাবেক বিশেষ প্রতিনিধি কাই আইডি বলেছেন, আমেরিকাকে অবশ্যই আফগানিস্তানের জব্দ করা অর্থ ফেরত দিতে হবে। নরওয়ের রাজধানী অসলো সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সঙ্গে এক বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। বুধবার মোত্তাকির সঙ্গে সাক্ষাতের পর নরওয়ের এই কূটনৈতিক এক টুইটার বার্তায় লিখেছেন, আফগানিস্তানে একটি সম্ভাব্য বিপর্যয় রোধ করতে আমেরিকাকে দেশটির অর্থ ফেরত দিতে হবে। কাই আইডি বলেন, আফগানিস্তানে বাক স্বাধীনতা ও মেয়েদের লেখাপড়া শেখার অধিকার বর্তমানে আন্তর্জাতিক সমাজের অগ্রাধিকার হলেও তা অর্জিত না হওয়া পর্যন্ত দেশটির জনগণকে কষ্ট দেওয়া যাবে না। আফগানিস্তানের জব্দ করা অর্থ দেশটিকে ফেরত না দিলে আফগান সংকটের কোনো সুরাহা হবে না। 2021 সালের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের সময় আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোতে আফগান সরকারের বিপুল পরিমাণ অর্থ ছিল। পশ্চিমা দেশগুলো এইসব অর্থ জব্দ করেছে।
শুধুমাত্র আমেরিকার ব্যাংকগুলোতে আফগানিস্তানের প্রায় $1,000 কোটি আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। তালেবান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বহুবার জব্দকৃত ওই অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানানো হলেও ওয়াশিংটন এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সদুত্তর দেয়নি। পশ্চিমা দেশগুলোর সঙ্গে নানা ইস্যুতে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য নরওয়ের রাজধানী অসলোতেই তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গত 3 দিন ধরে আমেরিকা সহ ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। তালেবান এসব বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছে। তবে ইউরোপীয় একজন কূটনীতিক বলেছেন, তালেবানের সঙ্গে এইসব আলোচনার অর্থ কোনো অবস্থায় আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া নয়। তুরস্কের কোস্টগার্ড দেশটির পশ্চিম উপকূল থেকে 37 শরণার্থীকে উদ্ধার করেছে। এইসব শরণার্থীকে গ্রিস থেকে বের করে সমুদ্রে ঠেলে দেওয়া হয়েছিল মঙ্গলবার, এমন সংবাদ প্রকাশ করেছে ডেইলি সাবা। বার্তা সংস্থা ইলাস নিউজ এজেন্সি জানিয়েছে, এইসব শরণার্থীদের মধ্যে তুরস্কের ইজমির প্রদেশের চেমে উপকূল থেকে 4 জন ও ডিকলি উপকূল থেকে 24 জনকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এইসব শরণার্থীকে রাবারের নৌকায় করে সমুদ্রে ঠেলে দিয়েছিল গ্রিক কোস্টগার্ড। 2223 জানুয়ারিতে এসব ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব শরণার্থীকে এখন তুরস্কের স্থানীয় শরণার্থী বিষয়ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এর আগে ওই শরণার্থীদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ হয়। এদিকে তুরস্কের চানাক্কল প্রদেশের উপকূল থেকে 6 শরণার্থীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। সোমবার এসব শরণার্থীকে সমুদ্রে ঠেলে দিয়েছিল গ্রিক কর্তৃপক্ষ। এসব শরণার্থীকে উদ্ধারের পর আইফাক প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। গত বছর গ্রিস 889টি নৌকা বোঝাই করে শরণার্থীদের তুরস্কের সমুদ্র সীমায় ঠেলে দিয়েছে। এ সময় 25,668 শরণার্থীকে উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড। এসব শরণার্থীর ইউরোপে যাওয়ার রঙিন স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে গ্রিসের এসব কর্মকাণ্ড। অভাব অনটন, নিপীড়ন ও যুদ্ধের শিকার হয়ে এসব শরণার্থী ইউরোপে যাওয়ার চেষ্টা করে থাকে। তারা মূলত তুরস্ক ও গ্রিস হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। সুস্থ হয়ে উঠছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ। তাকে করোনারি কেয়ার ইউনিট থেকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের একটি সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে মাহাতির কন্যা মেরিনা মাহাতির বলেন, তার বাবা দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এই সময় তিনি তার বাবা মাহাতির মোহাম্মদের জন্য দোয়া করায় সবাই ধন্যবাদ জানান। বিষয়টি নিয়ে হাসপাতালে বেডে শুয়ে ডক্টর মাহাতির মোহাম্মদ তার স্বাস্থ্য নিয়ে মানুষজনকে উদ্বিগ্ন না হতে বলেছেন। বিষয়টি নিশ্চিত করে মারিনা এক বিবৃতিতে জানান, গত 24 ঘন্টায় লঙ্কাউয়ির এমপি মাহাতিরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে রেখে চিকিৎসা অব্যাহত রাখা হবে। তার ক্ষুধা বেড়েছে এবং হাসপাতালে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে মজা করতে পারছেন তিনি। জনসাধারণ এমনকি বিদেশি নেতারা তার জন্য শুভকামনা জানিয়েছেন, তাকে এ তথ্য দেওয়া হয়েছে। মারিনা আরও বলেন, আমার বাবা এবং আমাদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েছি এবং তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ জানাই। উল্লেখ্য, গত 8 জানুয়ারি মাহাতির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তার চিকিৎসা চলছে। সূত্র ফ্রি মালয়েশিয়া টুডে ও রয়টার্স। ইলেকট্রনিক সেক্টর নিয়ে বিশাল পরিকল্পনা করেছে ভারত। 2026 সালের মধ্যে $300 বিলিয়ন ইলেকট্রনিক্স উৎপাদন ও রফতানি শীর্ষক রোডম্যাপ এবং ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে দেশটির ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। খবর হিন্দুস্থান টাইমসের। খবরে বলা হয়, ভারতের ইলেকট্রনিক সেক্টরে বিপ্লব আনার পরিকল্পনা করা হয়েছে। এ সেক্টরে উৎপাদন বাড়িয়ে দেশের উন্নতিতে জোর দিতে চায় কেন্দ্রীয় সরকার। ভারতের অভ্যন্তরীণ বাজার আগামী 5 বছরে $65 বিলিয়ন থেকে $180 বিলিয়ন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, 2026 সালের মধ্যে ভারতের 2 থেকে 3টি শীর্ষ রফতানির মধ্যে একটি হবে ইলেকট্রনিক্স দ্রব্য। মোবাইল ফোন, আইটি হার্ডওয়্যার, কনজিউমার ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, অটো ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স উপাদান, এলইডি লাইটিং, পিসিবি, ওয়ারেবল ও টেলিকম সরঞ্জাম উৎপাদনে জোর দেওয়া হবে। মোবাইল ম্যানুফ্যাকচারিং $100 বিলিয়ন বার্ষিক উৎপাদন অতিক্রম করবে ববলে আশা করা হচ্ছে। বর্তমানে $30 বিলিয়ন বার্ষিক উৎপাদন আছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।